নমস্কাৰ টাইম এটা দৰ্শকক মই জ্যোতিদীপ বৈশ্য স্বাগতম জনাইছো আৰু এই মুহূৰ্তত আপোনালোকৰ বাবে এটা ভাল খবৰ লৈ আহিছো কিয়নো ৰাজ্য চৰকাৰৰ তৰফৰ পৰা লকডাউনৰ মাজতে এটা বৃহৎ ঘোষণা কৰা হৈছে ৰাজ্যৰ যিসকল দৰিদ্ৰ লোক আছে তেওঁলোকক আৰু যিসকলৰ ৰেচন কাৰ্ড নাই তেওঁলোকে এতিয়া 5 কেজিকৈ চাউল লাভ কৰিব ৰাজ্য চৰকাৰৰ তৰফৰ পৰা এই মুহূৰ্তত সেই ব্ৰেকিং নিউজটো আমি আপোনালোকক জনাই আছো লকডাউনৰ মাজতে অসম চৰকাৰে এটা ভাল আৰু বৃহৎ সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে রাজ্য সরকার তরফের এই সিদ্ধান্ত লওয়া হয়েছে আর এই সিদ্ধান্ত কেবাটাও গুরুত্বপূর্ণ কথা কোয়া হয়েছে যখন দরিদ্র লোকের রেশন কার্ড নাই এতিয়া 5 কেজিক চাউল বিনামূলিয়াকৈ রাজ্য সরকারের তরফের পর লাভ করব পরিয়ালের প্রতিগী সদস্যই এই 5 কেজি চাউল লাভ করবলে সক্ষম হব রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা আইনের যখন রেশন কার্ড নাই তেওঁলোকে জনমুড়ি 5 কেজিক চাউল লাভ করব আজি মুখ্যমন্ত্রী গৈ উপস্থিত হয়েছিল এফ সি আই গুদামত সমগ্র পরিস্থিতির বুঝ লয় মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালে কৈছে যে রাজ্যত বর্তমান সময় পর্যাপ্ত পরিমাণের খাদ্য সামগ্রী মজুত আছে গুৱাহাটীৰ নুনমাটি আর সাংসারিত গৈ মুখ্যমন্ত্রী উপস্থিত হয়েছিল রেলওয়ে ইয়ার্ড আর খাদ্য নিগমের গুদামলে গৈ সমগ্র পরিস্থিতির বুঝ লয় আর মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালে তাতেই এই বৃহৎ ঘোষণাটো কৰিছে রাজ্যবাসীর ভাল খবর যখন দরিদ্র লোক আছে যখন দরিদ্র সীমারেখার তলত বাস করে কিন্তু রেশন কার্ড নাই এই ভাল খবরটো আছে যেহেতু রেশন কার্ড নথকা লোকসকলক মাজতে 1000 টকাকে প্রদান করা হয়েছিল কিন্তু তার মাজত এই 1000 টকার মাজত যথেষ্ট খাম খেয়ালি হওয়া পরিলক্ষিত হয়েছিল আর ইয়ার পাছতে এটা সরকারে সিদ্ধান্ত লৈছে রেশন কার্ড নথকা দরিদ্র লোকসকলের 5 কেজিকৈ চাউল লাভ করব জনমুড়ি অর্থাৎ প্রতিগী সদস্যই পরিয়ালটোর প্রতিগী সদস্যই 5 কেজিকৈ চাউল বিনামূলিয়াকৈ প্রদান করব লকডাউনের সময়ত যাতে দরিদ্র লোকসকলের কোনো সমস্যা নহয় তার বাবে সরকারের তরফের পৰা এই বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে মন্ত্রী সিদ্ধার্থ ভট্টাচার্য আর মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল আজি গৈ উপস্থিত হয়েছিল সমগ্র পরিস্থিতির বুঝ লৈছিল আর তার পিছতেই রাজ্য সরকারে এই আসনির কথা ঘোষণা করেছে দুখিয়া লোকসকলের যখন দরিদ্র লোক আছে যখন দুখিয়া লোক আছে যখন রেশন কার্ড নাই এতিয়া জনমুড়ি 5 কেজিকৈ চাউল লাভ করব আমার মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালের মন্তব্য আছে সেই মন্তব্য আপনার দেখাই লো আমি সরকারের তরফের ইতিমধ্যে সিদ্ধান্ত লৈছো যাতে আগন্তক দিনত যখন ব্যক্তির রেশন কার্ড নাই যখন ব্যক্তি গৃহহীন অর্থনৈতিকভাবে আটাইতক পিছপরা দুর্বল সেই সকল ব্যক্তিক আমি 5 কেজিক বিনামূলীয়া চাউল যোগান ধরার সিদ্ধান্ত গ্রহণ করছি আর এই চাউল কেবল আটাইতক দুর্বল গৃহহীন ডেস্টিটিউট যখন সমাজের দরিদ্র লোক তেখেতসকলেই এইখিনি সুবিধা লাভ করব অসম রাজ্যত যিমান সংখ্যক আছে এনে ধরনের রেশন কার্ড নথকা ব্যক্তিক আমি এই চাউল যোগান ধরিম 5 কেজিক অহা দিনবিলাকত আর এই চাউল কোনো চাকরি ঘরত চাকরি থকা মানুহে বা পঞ্চায়েত নির্বাচিত প্রতিনিধিয়ে বা যিসকল আর্থিকভাবে সবল এই ব্যক্তি এই চাউল পাব নোৱাৰিব কেবল আটাইতক অভাবী আটাইতক দরিদ্র দুর্বল অর্থনৈতিকভাবে আর যখন গৃহহীন সেই সকল ব্যক্তিকে এই চাউল যোগান ধরে আমি সকলকে যাতে নিশ্চিতভাবে মর্যাদা সহকারে তেখেতসকলে অন্নমুঠি পায় ইয়ার প্রতি লক্ষ্য রাখি এই সিদ্ধান্ত সরকারের তরফের পৰা গ্রহণ করা হয়েছে।